রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সহসভাপতির বাড়িতে বোমা মারায় চাঞ্চল্য এলাকায়। এ ব্যাপারে তিনি নির্দিষ্ট করে কারো দিকে অভিযোগ না করলেও গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিচ্ছেন না। জানা যায়, তুফানগঞ্জ এক নম্বর ব্লকের চিলাখানা দুই জিপির দেওচড়াই মোড়ে রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি বিমল সরকারের বাড়ি। শুক্রবার রাত তিনটে নাগাদ দেওচড়াই মোড়ে তার বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়। বিকট শব্দে ঘুম ভেঙে দরজা খুলতেই গোটা ঘর ধোঁয়ায় ভরে যায়। তিনি দেখেন বাড়ি উঠোনে বোমার টুকরো অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া রাস্তায় একটি মারুতি গাড়ি দাঁড়িয়ে ছিল, বোমা নিক্ষেপকারীরা ওই গাড়িতে উঠে পালিয়ে যায়। সেই সময় আশপাশের লোকজন ছুটে আসে এবং খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানাতেও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানকার নমুনা সংগ্রহ করে। এ ব্যাপারে বিমল বাবু জানান, তাকে রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতির দায়িত্ব দেওয়ায় অনেকে দল থেকে মেনে নিতে পারছিলেন না। অনেকে তাকে বহিরাগতও বলেছেন, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে দলে আছেন, তাই দল তাকে এই দায়িত্ব দিয়েছে। অনেকে মেনে নিতে না পারলেও তাকে ভয় দেখাতে এই কাজ করেছে। তবে এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত করলে সব বেরিয়ে আসবে বলেই তিনি জানান। আপনারা দেখছেন সেই ছবি, তুফানগঞ্জ এক নম্বর ব্লকের চিলাখানা দুজেপি দেওচড়াই মোড়ে রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি বিমল সরকারের বাড়িতে রাত তিনটে নাগাদ বোমা নিক্ষেপ করা হয়। এবং বিকট শব্দে তিনি যখন বাইরে বেরিয়ে আসেন, দরজা খুলতেই তার ঘর ধোঁয়ায় ভরে যায় এবং তার বাড়ির সামনেও একটি মারুতি গাড়ি দাঁড়িয়ে ছিল এবং বোমা নিক্ষেপকারীরা সেই গাড়িতে করেই পালিয়ে যায়। এই বিষয়ে তুফানগঞ্জ থানাতেও খবর দেওয়া হয় এবং পুলিশ এসে সেই ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে। ব্যাপারে তিনি নির্দিষ্ট করে কারোর দিকে অভিযোগ করেননি, তবে গোষ্ঠীদ্বন্দ্বের কথাও তিনি উড়িয়ে দিচ্ছেন না। এবং তিনি নিজেই বলেছেন যে রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতির দায়িত্ব দেওয়ায় তাকে দল থেকে অনেকেই মেনে নিতে পারছিলেন না এবং তাকে অনেকে বহিরাগতও বলেছেন, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে দলে রয়েছেন, তাই দল তাকে দায়িত্ব দিয়েছে। অনেকে মেনে না নেওয়ায় তাকে ভয় দেখাতে এই কাজ করেছে বলে তিনি অভিযোগ করেন। বাংলা পর্দায় এবং রীতিমতো এই বোমা মারায় কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং এই বিষয়ে রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি বিমল সরকার কি জানিয়েছেন শুনবো আমরা। গত রাত্রি 3:05 আগে হঠাৎ করে বিকট আওয়াজে ঘুম ভেঙে গেল, আশেপাশের লোক দৌড়িয়ে আসছে। এই সময় আমরাও ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম যে আমার বাড়ির সামনে সিঁড়ির উপরে একটা বোমা নিক্ষেপ করা হয়েছে, বোমা ফেলা হয়েছে এবং সেই বোমাতে সুতলিগুলো তখনও জ্বলছিল, ধোঁয়ায় ঘর অন্ধকার হয়ে গেছে এবং একটা মারুতি দাঁড়িয়েছিল, সেই মারুতির থেকে সেই বোমাটা ফেলে আবার ওই মারুতিতেই দৌড়িয়ে উঠে পালিয়ে চলে গেছে। রাত্রি তখন 3:05। আমি থানায় ফোন করলাম বড়বাবুকে, বড়বাবু ফোর্স পাঠিয়েছিল, ওরা এসে সব ম্যাটেরিয়ালসগুলো সুতলি কৌটু পাওয়া গেছে এসব নিয়ে চলে গেছে। কি মনে হচ্ছে আপনার, কারা করতে পারে? এখানে এটা নিয়ে সংশয় তো আছে, যেমন রাজনৈতিকভাবে সারা রাজ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে সেটা একটা বিষয় আছে, আবার এই দায়িত্ব পাওয়ার পরেও দেখা যায় যে নিজের দলেও কিছু আছে যাদের বিবৃতি শুনে বোঝা যায়, যারা অভিযুক্ত হিসাবে দেখতে চায় এখনো এবং তারা অনেকেই সন্তুষ্ট হয়নি, যারা এখনো বলে যে আমি বহিষ্কৃত বা বহিষ্কৃত এই হিসাবে দুর্নীতি অভিযোগে, যারা জানে না কোনো দুর্নীতির অভিযোগই ছিল না,
এবং বহিষ্কার তিন বছর আগে উঠে যাওয়ার পরেও এখনও যারা পেপারে বিবৃতিতে বিভিন্ন সময় বহিষ্কার শব্দটি উল্লেখ করে এবং তারা যে হিংসায় জ্বলছে না এটাও আমি বলতে পারি না। আপনারা শুনলেন রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি বিমান সরকারের বক্তব্য। তিনি স্পষ্ট করে কারোর দিকে অভিযোগ করছেন না, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কথাও কিন্তু তিনি উড়িয়ে দিচ্ছেন না এবং তিনি স্পষ্টতে জানালেন যে রাত 3টে নাগাদ তার বাড়ির সামনেই বোমা নিক্ষেপ করা হয় এবং তিনি যখন ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন তখনও দেখতে পান যে বোমার সুতলিগুলো তখনও জ্বলছে এবং গোটা ঘর ধোঁয়ায় ভরে ওঠে। আবারও জানিয়ে রাখি, তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের চিলাখানা 2 জিপি দেওচড়াই মোড়ে রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি বিমল সরকারের বাড়ি শুক্রবার তারই বাড়িতে 3টে নাগাদ দেওচড়াই মোড়ে সেখানে বোমা নিক্ষেপ করা হয় এবং বিকট শব্দে ঘুম ভেঙে দরজা খুলতেই তার ঘর ধোঁয়ায় ভরে যায় এবং তিনি দেখতে পান যে বাড়ি উঠোনে বোমার টুকরো অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া রাস্তায় একটি মারুতি গাড়ি দাঁড়িয়ে ছিল এবং বোমা নিক্ষেপকারীরা ওই গাড়িতে উঠেই পালিয়ে যায় এবং সেই সময় আশপাশের লোকজন ছুটে আসে, খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানাতেও। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায় এবং সেখানকার নমুনা সংগ্রহ করে। সেই ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলা পর্দায়, রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় এবং সকলেই কিন্তু আতঙ্কিত রয়েছেন। যতই বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই কিন্তু এই রাজনৈতিক সংঘর্ষ বারবার চোখে পড়ছে। বিভিন্ন স্থানে আমরা এর আগেও দেখেছি বোমা নিক্ষেপ করা হচ্ছে, কারোর প্রতি গুলি নিক্ষেপ করা হচ্ছে, আবার ওই ধরনের একটি চিত্র উঠে আসলো। বিস্তারিত জানবো এই বিষয়ে, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মজনুর রহমানের সঙ্গে। মজনুর, বিমল সরকার তিনি কারোর দিকে স্পষ্ট করে অভিযোগ না করলেও আমরা কথা বলবো তার সঙ্গে, তবে তার আগে জানিয়ে রাখি যে তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের চিলাখানা 2 জিপি দেওচড়াই মোড়ে রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি বিমল সরকারের বাড়ি এবং শুক্রবার তারই বাড়িতে রাত 3টে নাগাদ সেখানে বোমা নিক্ষেপ করা হয়। তিনি কারোর দিকে স্পষ্ট করে অঙ্গুলি নির্দেশ করেননি, তবে গোষ্ঠীদ্বন্দ্বের কথাও কিন্তু তিনি উড়িয়ে দিচ্ছেন না। আমরা বিস্তারিত জানবো এই বিষয়ে, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মজনুর রহমানের সঙ্গে। মজনুর, বিমল সরকার তিনি কারোর দিকে স্পষ্ট করে অঙ্গুলি নির্দেশ করেননি, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের কথাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না, কি বলবে? দেখো বিপাশা, রাজ্য বিজেপি কিষাণ মোর্চার সহ সভাপতি সদ্য নির্বাচিত হয়েছেন বিমল সরকার এবং নির্বাচিত হয়ে তুফানগঞ্জ আসার পরেই আজকেই কিন্তু ভোরের দিকে, যেটা আমরা বিমল সরকারের কাছ থেকে জানতে পেরেছি, যে ভোরের দিকে তার 3টায় সময় তার বাড়িতে বিকট শব্দ হয় এবং তিনি যখন ঘরের দরজা খুলে বেরোন, ঘরের দরজা খুলে বেরোর পরেই কিন্তু ঘর ধোয়ায় ভর্তি হয় এবং বাইরে বারুদের গন্ধ, এছাড়া গোটা উঠোনের মধ্যে কিন্তু বোমের যে টুকরো টুকরো অংশগুলো সেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এরপর তার আর বুঝতে বাকি ছিল না। তিনি তারপরে দেখতে পান যে রাস্তার মধ্যে একটা মারুতি দাঁড়িয়ে ছিল, সেই মারুতিতে দৌড়ে গিয়ে কয়েকজন উঠে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এবার বোম ফাটার যে একটা বিকট শব্দ, সেই বিকট শব্দে আশেপাশের লোকজন কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে। বিমল বাবু এরপর খবর দেন তুফানগঞ্জ থানায়, তুফানগঞ্জ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পরেই কিন্তু সেই সমস্ত নমুনাগুলো সংগ্রহ করে নিয়ে আসে। তবে বিপাশা, ঘটনাটা কিন্তু তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের চিলাখানা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই মোড় এলাকা। এই যে বিমল সরকার, তিনি কিন্তু সদ্য নির্বাচিত হয়েছেন, মনোনীত হয়েছেন
যে রাজ্য বিজেপির কিষান মোর্চার সহসভাপতি, এখানে আরেকটা কথা বলে রাখি, বিমল সরকার তিনি কিন্তু এলাকার অর্থাৎ তুফানগঞ্জের একজন বিজেপির সেই প্রথম সারির যে নেতৃবৃন্দ বলা যেতে পারে, এবং কেউ কেউ তাকে বলছে যে এই মুহূর্তে তাকে কিন্তু দল থেকে দল বিরোধী কাজ করার জন্য বহিষ্কৃত করা হয়েছে। তিনি বেশ কিছুদিন দল থেকে বহিষ্কৃত ছিলেন এমনটাও কিন্তু বিজেপির তরফ থেকেও জানানো হচ্ছে। তারপরেই এই যে তাকে রাজ্য বিজেপির কিষান মোর্চার সহ সভাপতির যে দায়িত্ব দেওয়া হয়, তারপরেই তুফানগঞ্জে আসার পরেই তিনি তুফানগঞ্জ শহর পরিক্রমা করেন, সেদিনকেও কিন্তু তিনি দলীয় কার্যালয়ে যাননি। সেখান থেকেও কিন্তু একটা জিনিস পরিষ্কার, যেহেতু তিনি বিজেপির দলীয় কার্যালয়ে যাননি এবং সেদিন সেখানে তুফানগঞ্জ শহর বা তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্যান্য কোন বিজেপি সমর্থক কিন্তু তার সঙ্গে দেখা করতে বা তার যে একটা প্রাথমিক যে সাক্ষাৎ একটা দলীয় দায়িত্ব পাওয়ার পর সেটা কিন্তু করতে দেখা যায়নি, তখন থেকেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিমল সরকার তার উপরে কিন্তু কিছু কিছু দলীয় কর্মীরা ক্ষিপ্ত রয়েছে, তারই বহিঃপ্রকাশ। এর আগেই কিন্তু বিমল সরকারের বাড়িতে বেশ কয়েকবার বোম পড়েছিল। আজকে এ ব্যাপারে বিমল সরকারকে যখন আমরা জিজ্ঞাসা করলাম, তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিলেন কোনো মানে শাসক দলের দিকেও তিনি অঙ্গুলি নির্দেশ করলেন না, এবং পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিলেন যে তাকে যখন রাজ্য বিজেপির কিষান মোর্চার সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়, এতে দলের কিছু ক্ষোভ রয়েছে এবং অনেকেই তা মানতে পারছেন না, অনেকেই জ্বলছেন। এমন তো অবস্থায় তার বাড়িতে তাকে ভয় দেখানোর জন্যই সম্ভবত এই বোমটা ফাটানো হয়েছে। তবে বিমল সরকার এও জানিয়েছেন তিনি ভয় পাওয়ার লোক নন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন, তিনি ভয় পাবেন না, কারা কি করছে তা দেখার দরকার নাই, তিনি যেভাবে কাজ করছেন সেভাবেই কাজ করে যাবেন। বিপাশা, একেবারেই মজরু এবং পুলিশ এই নিয়ে নমুনা সংগ্রহ করেছে, তো পুলিশের কাছ থেকে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ যেটা আমাদেরকে জানিয়েছে, পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি আমরা, খবর পেয়েছেন পুলিশ, তারপরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বোমের নমুনাগুলো সংগ্রহ করা হয়, এবং পুলিশের সূত্রে এও জানা গেছে এখনো পর্যন্ত কিন্তু বিমল বাবু কোনো কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি। এখানে কিন্তু একটা বড় প্রশ্ন, কেন তিনি কারো বিরুদ্ধে অভিযোগটা করলেন না? এবং তারপরেই তিনি অঙ্গুলি নির্দেশ করেছেন যে নিজের দলের অন্তর্কলহের ফল এটা, তো স্বাভাবিকভাবেই বিপাশা নিজের দলের অন্তর্কলহের ফলের ফলেই কিন্তু তার বাড়িতে আজকে এরকম করেই বোম ব্লাস্ট করা হলো। বিপাশা, অনেক ধন্যবাদ মজরুর। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মজরুর রহমানের সঙ্গে, এবং যেটা অনেকটাই স্পষ্ট হলো যে অনেকটা গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কারণে কিন্তু তার এই বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়, কারণ তিনিও কিন্তু শাসক দলের কারোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি এবং বারবার তিনি এই গোষ্ঠীদ্বন্দ্বের কথাই কিন্তু সামনে এনেছেন। এবং গত কয়েকদিন ধরে যেটা জানা যাচ্ছে যে দলের বিভিন্ন কর্মীরা তার প্রতি ক্ষিপ্ত রয়েছেন, এবং তিনি নিজেও বলেছেন যে তিনি এই সভাপতির দায়িত্ব নেওয়াতে অনেকেই কিন্তু দল থেকে তাকে মেনে নিতে পারছেন না, এবং একবার তাকে বহিষ্কৃতও করা হয়েছিল। এবং তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন তিনি দলে রয়েছেন, তাই দল তাকে দায়িত্ব দিয়েছে, যা মেনে নিতে পারছেন না তারাই তাকে ভয় দেখানোর জন্য এই কাজ করেছে। অর্থাৎ স্পষ্টত এক জায়গায় গিয়ে যেটা দাঁড়াচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই কিন্তু এই ঘটনা ঘটে থাকতে পারে।